আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের আমি তোমাদের সাথে গুরুত্বপূর্ণ একটি ভিডিও শেয়ার করতেছি। এই যে অলিভ অয়েল বা জৈতুনের তেল, আমরা যে যে নামেই ডাকি, খুবই উপকারী আমাদের ত্বকের জন্য এবং শরীরের জন্য। এর স্বাস্থ্য উপকারিতা আমাদের অনেকেরই জানা, কিন্তু অনেকে আমরা গুলিয়ে ফেলছি কোনটি খাবো এবং কোনটি ব্যবহার করব। এই তেলের ভিতর দুই ধরনের তেল আছে, একটি খাবার উপযোগী, অন্যটি শরীরে ব্যবহারের উপযোগী। তাহলে আমি আজকের যে তেলটি দেখাচ্ছি এটি হচ্ছে খাওয়ার উপযোগী। খাওয়ার উপযোগী তেল হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, আর যেটি আমরা ব্যবহার করব সেটির নাম হচ্ছে কিওকারপিন অলিভ অয়েল। এর বিভিন্ন কোম্পানি আছে, বিভিন্ন দাম আছে। আমার এইটি 500 গ্রামের ওজনের স্প্যানিশ অলিভ অয়েল, এটি দাম নিয়েছে 550 টাকা। আর এইটা হচ্ছে ব্যবহারের জন্য, এই যে হলুদ হলুদ কালারের যে তেলটা সাইডের এই যে বটল, এইটি হচ্ছে ব্যবহারের জন্য। আর অলিভ অয়েল দিয়ে কিভাবে রান্না করতে হয়, যারা আমরা দ্রুত ওজন কমাতে চাচ্ছি অথবা আমরা অনেক স্বাস্থ্য সচেতন, অনেকেই অলিভ অয়েল খেয়ে থাকেন, যদিও একটু ব্যয়বহুল তবুও অনেক স্বাস্থ্যকর কিন্তু এই অলিভ অয়েল। আর আমরা যদি তরকারিতে না খাই, সালাদেও খেতে পারি, যার যেভাবে সম্ভব। তবে সয়াবিন তেল বাদ দিয়ে অলিভ অয়েল অথবা সরিষের তেল খাওয়াটাই আমাদের জন্য স্বাস্থ্যকর। অলিভ অয়েল কিন্তু পরিমাণে কম লাগে। আমি এখন তোমাদেরকে একটি সবজি করে দেখাচ্ছি, দেখো প্রায় 1/2 কেজির মতো আমার সবজি, এর ভিতরে 1 টেবিল চামচ তেল দিলেই যথেষ্ট, কিন্তু সয়াবিন অথবা সরিষার তেল দিলে এর চেয়ে কিন্তু আরও বেশি দেয়া লাগতো। এই তেলটা কিন্তু চুলায় দেওয়ার পর মনে হয় যেন আরও বেড়ে যায়। আর সবজি রান্নার রেসিপি আর কি বলবো, তো এটা তো আমার গৃহিণী আপুরা অনেকেই খুব সুন্দর করে রান্না করতে পারে। আমি এই যে অলিভ অয়েল দিয়ে কিভাবে রান্না করি সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, ফুল রেসিপি নিয়ে, মানে অলিভ অয়েল দিয়ে কিভাবে রান্না করা যায় এই ধরনের একটা সাধারণভাবে আমি বলছি। আর এটা হচ্ছে হিমালয়ান পিঙ্ক সল্ট, এই পিঙ্ক সল্টটা খেতে পারলে তো আরও স্বাস্থ্যের জন্য উপকারী। ওজন না কমাতে চাইলেও অলিভ অয়েল, এই যে পিঙ্ক সল্ট, এগুলো কিন্তু রেগুলার আমরা যদি সম্ভব হয় ব্যবহার করতে পারি। সবার সম্ভব হয় না, যাদের সম্ভব তারা বাজে প্রসেস ফুড আর এই যে বাজে তেল, যেগুলো আমাদের স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর। সয়াবিন তেল তো একদম বিষাক্ত, সয়াবিন তেলটা আমরা একটু অ্যাভয়েড করার চেষ্টা করব। আর সয়াবিন তেলের পরিবর্তে কিন্তু নারিকেল তেলও খাওয়া যায়, অথবা এই যে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, রান্নার জন্য কিন্তু এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দরকার। এছাড়া কিন্তু হলুদ কালারের যে বডি অয়েল আছে অলিভ অয়েলের, এটি ব্যবহার করা যাবে না, তাহলে ক্ষতি হবে, খাওয়া যাবে না আর কি। আর এই রান্নার অলিভ অয়েল কিন্তু তোমরা শরীরে চুলেও লাগাতে পারো, কোনো সমস্যা নেই। দেখো সবজি রান্নাটা কত সুন্দরভাবে হয়ে গেছে। আর এভাবে সবজি একটু শক্ত রান্না করতে হয়, মানে একদম ফুল ডান সেদ্ধ করতে হয় না, একটুখানি ক্রিস্পি রাখতে হয় এই সবজিটা, মানে ক্রাঞ্চি ভাব থাকে যাতে এর পুষ্টিগুণ বজায় থাকে। এভাবে সবজি রান্না করে তোমরা খেতে পারো যারা ওজন কমাতে চাও, অথবা ওজন না কমাতে চাইলেও কিন্তু হেলদি ফুড। আশা করি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।